नमस्कार बंधुरा, प्लेट्स अफ फ्लेवारे आपनादेर सबाइके स्वागत। आपनारा गाठी कचु दिए हयतो अनेक रकम रेसिपी ट्राई करेछेन। आजके आमी बानाबो गाठी कचुर कोफ्ता कारी। आपनारा एई रेसिपिटाओ ट्राई करे देखते पारेन, आशा करी भालो लागबे। गाठी कचुर कोफ्ता कारी बानानोर जन्य आमी एखाने 500 ग्रामेर मतो गाठी कचु खोसा समेत सेद्ध करे निएछि, आर दुटो आलुकेओ खोसा समेत सेद्ध करे निएछि। एबार एगुलोर खोसागुलोके आमी छाड़िये नेब। गाठी कचु और आलुर खोसागुलो आमार छाड़ानो हये गेछे। एबार आमी एकटा स्मैशारेर साहाज्ये एगुलोके स्मैश करे नेब। आलू और गाठी कचुगुलो आमार स्मैश करा हये गेछे। कोफ्ताटा बानानोर जन्य আমি বাইন্ডিং হিসাবে এখানে 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি। এখানে সুজির বদলে চালের গুঁড়ো দেওয়া যেতে পারে। এছাড়া আমার লাগবে টমেটো। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ টক দই আর 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য কিছুটা গোটা জিরে, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ, এছাড়া কিছুটা গরম মশলা এবং ফোড়নের সময় আমি ব্যবহার করব দারচিনি, 2টো ছোট এলাচ এবং লবঙ্গ। তাছাড়াও পরিমাণ মতো নুন এবং চিনি লাগবে। আর কোপ্তার তরকারিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো আলু। এই আলুটা যার যার নিজস্ব ব্যাপার, কেউ দিতেও পারে নাও দিতে পারে। আলু ছাড়াও শুধু কোপ্তা দিয়েও তরকারিটা তৈরি করা যায়। আর রান্নার শেষে দেওয়ার জন্য আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ আলু এবং গাঠিটার মধ্যে আমি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, পরিমাণ মতো একটু নুন, সামান্য একটু চিনি, এইবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এইবার আমি হাতে একটুখানি তেল মেখে নেব, নিয়ে এই কোপ্তাগুলোকে গড়ে নেব। এইভাবে আমি কোপ্তাগুলোকে গড়ে নেব। গাঠি কচুর কোপ্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। কোপ্তাগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এতে একে একে আমি কোপ্তাগুলোকে দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি কোপ্তাগুলোকে ভাজব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আলুটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এতে আমি আলুটাকে ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ, একটু নুন দিয়ে দেব। এবার
ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই কড়াইতেই তেলটা গরম করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন এবং গোটা গরম মশলা, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ এবং একটু দারচিনি। এবার আমি এটার মধ্যে দেবো 1 টেবিল চামচ মতো আদা বাটা, 2 টেবিল চামচ মতো টমেটোর পেস্ট। টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, যে যেমন ঝাল খাবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু ভাজা মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দেব। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব আর কিছুক্ষণ রান্না করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর তার মধ্যে আমি আলুগুলো দেব। আমি এখন একটু ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও আমি ঢেকে দিলাম, দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এখানে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেব। কোপ্তাগুলোকে দিয়ে আমি আর 5 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব। আর 5 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। কোপ্তাগুলোকে দেওয়ার পর আমার 5 মিনিট মতো রান্না হয়ে গেছে। এবার আমি এতে যোগ করব কিছুটা গরম মশলা, আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঝোলটা আমি একটু বেশিই রাখবো কারণ কিছুক্ষণ পর এই ঝোলটা কোপ্তাগুলো টেনে নেবে এবং এটাই মাখা মাখা হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পুরো ফ্লেভারটা কোপ্তার মধ্যে ঢোকে। তৈরি হয়ে গেছে গাঁঠি কচুর কোপ্তা কারি। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।